প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই প্রাণী আমাদের জীবন অতিষ্ঠ করে তোলে। বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘর বা স্টোররুমে বাসা বানায় ইঁদুর, এমনকি আলমারির দরজা ফাঁকা পেয়ে ঢুকে গিয়ে সব জরুরি কাগজপত্র জামাকাপড় কেটে দেয়। গণেশের বাহন বলে অনেকে আবার ইঁদুরকে মারতে চায় না, কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের হাত থেকে নিস্তার মেলেনি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টার করার পরেও কিন্তু এর থেকে কোনোভাবেই আমরা রেহাই পাচ্ছি না। তাহলে জেনে নেওয়া যাক কীভাবে ইঁদুরকে না মেরে বাড়ি থেকে তাড়ানো যায়। ঘর থেকে ইঁদুর বের করার সবথেকে পুরনো উপায় হলো খাঁচা, যা বাজারে পাওয়া যায়। খাঁচায় রুটি বা পাউরুটির টুকরো রেখে দিতে হয়। খাবারটা খেতে ঢুকলেই খাঁচার দরজাটা আপনাআপনি বন্ধ হয়ে যায়। এরপর বাইরে কোথাও গিয়ে ইঁদুরটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অনেকের বাড়িতেই খাঁচা ব্যবহারের সুযোগ থাকে না। কীটনাশক বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, কিন্তু এগুলোতে নানান রকম কেমিক্যাল থাকে, ফলে নিয়মিত ব্যবহারে স্বাস্থ্যের 12টা বাজে। তার চেয়ে বরং যদি ঘরোয়া কোনো উপায় ইঁদুরের মোকাবিলা করা যায়, তাহলে তাতে কোনো সাইড এফেক্টও নেই, অথচ ফলও পাওয়া যায় হাতে নাতে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই প্রাকৃতিক উপায়। তো প্রথমে এখানে আমি একটা সলিউশন তৈরি করে নেবো। এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্র এমনই নিতে হবে যেটা কিনা রান্না বা খাওয়ার কোনো কাজে ব্যবহৃত হবে না। এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ আটা। এখানে তোমরা চাইলে চালের গুঁড়ো, ময়দা, বিস্কুটের গুঁড়ো, কেকের টুকরো, এইরকম নানান জিনিস ব্যবহার করতে পারো। আটা ময়দার তৈরি নানান খাবার কিন্তু ইঁদুরের খুবই প্রিয় একটা পদ। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো 1/2 চামচ পরিমাণ খাবার সোডা। খাবার সোডা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। সোডা জিনিসটা কিন্তু ইঁদুরের একেবারেই সহ্য হয় না। তো ভালো মতো আটার সাথে প্রথমে শুকনো দুটো উপকরণ আমি মিশিয়ে নেবো। এরপর নিয়ে নেবো 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে গোলমরিচ গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তবে যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয়, এতে কিন্তু এই সলিউশনটা খুবই কার্যকরই হবে। তারপর ভালোমতো আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি সাবান গুঁড়ো। তো তোমাদের কাছে যদি ডিটারজেন্ট থাকে, সেখানে তোমরা 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করবে। আর যদি যে কোনো ধরনের সাবান, যদি নিম কোনো ফ্লেভার বা এই ধরনের কোনো হার্বাল প্রোডাক্ট থাকে সাবানের, তো সেই ধরনের কোনো সাবানও এখানে আমি গুঁড়ো করে ব্যবহার করা যাবে। যে কোনো ধরনের খাট জিনিস এখানে ব্যবহার করতে হবে। কোনো রকম খাট জিনিস কিন্তু ইঁদুররা একেবারেই সহ্য করতে পারে না। খুব সামান্য পরিমাণে এখানে আমি একটুখানি ইয়ারের সাহায্যে এভাবে সাবানটা একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি কাসৌরি মেথি। কাসৌরি মেথি যদি না থাকে, সেক্ষেত্রে বাজার থেকে ফ্রেশ আনা যে মেথি শাক হয়, সেগুলো একটু যদি আমরা রোদে রেখে বা একটু তাওয়ার মধ্যে রেখে একটু ড্রাই রোস্ট করে নিই, তাহলেও কিন্তু এরকম শুকনো একটা ভাব চলে আসবে। আর এই মেথির যে গন্ধ, সেই গন্ধতে কিন্তু ইঁদুররা খুবই তাড়াতাড়ি আকৃষ্ট হবে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি কর্পূর। কর্পূর না থাকলে এক্ষেত্রে তোমরা ন্যাফথলিন গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি একটা কর্পূরের বল এভাবে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর নিয়ে নেবো কেরোসিন। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে কিন্তু এর যে স্ট্রং একটা অ্যাকশন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কেরোসিন থাকে। কেরোসিন যদি এক্ষেত্রে না থাকে, তাহলে তোমরা খুব সামান্য পরিমাণে একটুখানি ফিনাইল বা লাইজল ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণে এখানে একটুখানি কেরোসিন দিয়ে, আর দিয়ে দেবো স্পিরিট। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের বেশ কিছু স্পিরিট থাকে, যেগুলো কিনা অ্যালকোহল মেশানো থাকে। আর এই স্পিরিটগুলো অনেক সময় ইনজেকশন দেওয়ার আগে বা পড়ে গেলে, কেটে গেলে, এইরকম জায়গাতেও কিন্তু আমরা একটুখানি স্পিরিট দিয়ে ভালো মতো জায়গাটাকে পরিষ্কার করে মেডিসিন দিই। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে একটুখানি স্পিরিট আনা থাকে। আর এই ক্ষেত্রে যদি অ্যালকোহল ডক্টর স্পিরিট না থাকে, সেক্ষেত্রে তোমরা একটু নেলের যে রিমুভার হয়, সেটাও কিন্তু খানিকটা একটা স্পিরিটের কাজ করবে। তো সেই স্পিরিটও কিন্তু ব্যবহার করতে পারো। তবে এক্ষেত্রে ডক্টর স্পিরিট ব্যবহার করলে কিন্তু কাজটা অনেকটাই ভালো হবে। খুব সামান্য পরিমাণে স্পিরিটটা দিয়ে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে দেবো। এটা কিন্তু কোনো ডো বা লিকুইড টাইপের তৈরি হবে না, এরকম একটা ঝুড়ো ঝুড়ো তৈরি হবে, যার জন্য যেটুকু পরিমাণ প্রয়োজন এখানে স্পিরিট আর কেরোসিন ব্যবহার করবো। কোনো রকম তরল জাতীয় কোনো জিনিস কিন্তু এখানে আর ব্যবহার করা যাবে না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু একটা ঝুরঝুরে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কী করবো, এখানে নিয়ে নিয়েছি কাগজের টুকরো। তোমাদের কাছে যে ধরনের কাগজ রয়েছে, খবরের কাগজ বা টিস্যু পেপার, যা হোক, সেরকম একটা কাগজের টুকরো এখানে নিয়ে নেবে। এখানে আমি ছোটো ছোটো 4-5টা টুকরো নিয়ে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কাগজটাকে কেটে নেওয়ার পর এই কাগজের মধ্যে আমি 1 চামচ করে এই যে সলিউশনটা তৈরি করে রেখেছিলাম, সেই সলিউশনটা এভাবে দিয়ে দেবো।
আর এইভাবে সলিউশনগুলোকে সমস্তটা কাগজের মধ্যে দিয়ে এমনভাবে মুড়িয়ে এটাকে একটা পুটলি মতো বানিয়ে রাখতে হবে, যাতে কোনো রকমভাবেই এর থেকে না ভেতরের জিনিসগুলো বেরিয়ে কোনোভাবেই পড়ে যায়। তো এখানে দেখো কতগুলো পাউচ প্যাকেটের মতো আমি তৈরি করে নিয়েছি। এরপর কি করব, একটা ধারালো কিছুর সাহায্যে এইভাবে বেশ খানিকটা ফুটো ফুটো করে দেবো। সেফটি পিন বা সুই দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। এইভাবে বেশ খানিকটা ফুটো ফুটো করে দিলে এর ভেতরে যে একটা সলিউশনের গন্ধ, সেই গন্ধটা কিন্তু সমস্ত কিছু মিক্সচার হয়ে এই গন্ধটা একেবারেই ইঁদুররা সহ্য করতে পারে না। আর এই জিনিসটা কিন্তু ইঁদুররা কোনোভাবে খাবেও না যে ইঁদুররা সাথে সাথে মারা যাবে। এই যে গন্ধ, এই গন্ধে কিন্তু ইঁদুররা বাড়ির চারপাশে ঢুকবে না। আর এই সলিউশনগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, আলমারির চার কোণায় কিংবা ঘরে খাটের তলায় আসবাবপত্রের নিচে গ্যাসের পিছনে এমনকি যেখানে প্রচুর পরিমাণে ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যায় সেই রকম জায়গায় যদি এই পাউচের প্যাকেটগুলোকে আমরা রেখে দিতে পারি, তাহলে এই গন্ধে ইঁদুর কিন্তু বাড়ির পথে আর আসতে পারবে না। যদিও বা থাকে তাহলেও কিন্তু ইঁদুর বাড়ির বাইরে বেরিয়ে যাবে। আর এগুলোকে আরও বেশি আকৃষ্ট করার জন্য এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিজ। আর এইভাবে যদি চিজগুলোকে এই কাগজের প্যাকেটের ওপর রেখে দেওয়া যায়, তাহলে এটাকে খাবার খেতে মনে করে যখনই ইঁদুররা কাছে আসবে তার যে একটা ভেতরের উগ্র গন্ধ সেটা কিন্তু ইঁদুরদের নাকে যাবে, আর এই গন্ধেই কিন্তু ইঁদুররা বাড়ির বাইরে দৌড়ে ছুটে পালাবে। তো এইভাবে যদি আমরা ইঁদুরকে প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে সম্পূর্ণ বিতাড়িত করতে পারি, তাহলে এর থেকে ভালো কোনো সলিউশন আমাদের আর হতেই পারে না। তবে খেয়াল রাখতে হবে এই সলিউশনগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর যেন বাড়ির বাইরে দরজা জানলা সমস্তটা খুলে রাখা যায়, যাতে ইঁদুররা বাড়ির বাইরে দৌড়ে পালিয়ে যেতে পারে। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।